আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম জানাই আমাদের আরও একটা নতুন ভিডিওতে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অবশেষে আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরছেন সাকিব আল হাসান, খেলবেন আগামী শ্রীলঙ্কা সিরিজেই। বিস্তারিত খবর জানতে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর দর্শক বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে প্রেস করে রাখবেন। বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় তারকা সাকিব আল হাসান, ম্যাচ ফিক্সিংয়ের কথা গোপন রাখার অপরাধে এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব আল হাসান। আইসিসি সেই নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি মাঠে ফিরবেন 29শে অক্টোবর। এরপর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আর কোনো বাধা থাকবে না সাকিব আল হাসানের। এই বিষয়টাকে মাথায় রেখে শ্রীলঙ্কা সফর চূড়ান্ত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। তিনি জানান, খেলার জন্য ফিট থাকলে আগামী শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলে শ্রীলঙ্কা সফর মোটামুটি প্রায় নিশ্চিত, তবে শেষ মুহূর্তে এসে এই সফরের সূচিতে কিছুটা পরিবর্তন আসতে চলেছে। আগের সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল বাংলাদেশের, কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সেটা পিছিয়ে যাচ্ছে। বিসিবির বর্তমান পরিকল্পনা অনুযায়ী আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আর বিসিবির এমন সিদ্ধান্তই সাকিবের পথটা খুলে দিচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট ম্যাচের পাশাপাশি তিনটি টি টোয়েন্টি ম্যাচও খেলবে বাংলাদেশ। ওয়ানডে ম্যাচ খেলার পরিকল্পনাও করছে বাংলাদেশ, আর এই কারণেই মূলত এই সফরটি পেছানো হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী 14শে অক্টোবর শ্রীলঙ্কার বিমান ধরবে বাংলাদেশ ক্রিকেট দল। আর শ্রীলঙ্কায় পৌঁছানোর পর বাংলাদেশ ক্রিকেট দলকে কোয়ারেন্টাইন এবং সব নিয়ম মানার পর হয়তো অক্টোবরের দিকে মাঠে নামতে পারে জাতীয় দলের ক্রিকেটাররা, এবং খেলা শুরু হবে নভেম্বরের শুরুর দিকে। আর যদি এটাই হয় তাহলে সাকিবের খেলতে আর কোনো বাধা থাকবে না। গোপন সূত্রে জানা গেছে, মূলত সাকিব আল হাসানের জন্যই নাকি এই সিরিজটি পেছানো হয়েছে, কারণ শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, কারণ এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাভুক্ত। সাকিব আল হাসান বর্তমানে আমেরিকাতে রয়েছেন, আর কিছুদিনের মধ্যেই তিনি ইংল্যান্ডে যাচ্ছেন তার ব্যক্তিগত অনুশীলন করার জন্য। এরপরই অর্থাৎ সেপ্টেম্বরের দিকে তিনি দেশে ফিরবেন, এবং সেপ্টেম্বরের শেষের দিকে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে দেখা যাবে সাকিব আল হাসানকে। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেটের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে প্রেস করে রাখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।